আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল্লাহ, মানুষের প্রার্থনা কবুল করা হয়, যা বলবেন সেটাই কবুল হবে, ইল্লা বিইসমিন, যদি পাপের জন্য দোয়া করেন তখন কবুল হবে না। কেউ যদি বলে আমি চুরি করছি, কেউ যেন না দেখে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অবে কাতিয়াতে রাহিমিন, সম্পর্ক ছিন্ন করার জন্য কেউ যদি দোয়া করে সে দোয়া কবুল হবে না। স্ত্রীকে বলছে, আল্লাহ যেন আমাকে আর তোমার বাপের বাড়ি কোনোদিন না নিয়ে যায়, শ্বশুর বাড়ি না যাওয়ার যে দোয়া আল্লাহর দরবারে করেছে, সম্পর্ক ছিন্ন করার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। অলিস্তে জাল, দোয়া করতে তাড়াহুড়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। সাহাবীগণ বলছেন, অমালিস্তে জাল, আল্লাহর নবী, আগের দুইটি বুঝতে পেরেছি, পাপের জন্য দোয়া করলে কবুল হয় না বুঝেছি, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না এটাও বুঝেছি, কিন্তু তাড়াহুড়া করে দোয়া করলে দোয়া কবুল হয় না এইটা বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইটা হচ্ছে মানুষ বলে কাদাউত লামারা ইস্তাজাবালি, কত দোয়া করলাম কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, ফায়াস্তাহসিরু, তারপর অলস হয়ে যায়, ফায়াতু দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। দোয়া করতে করতে যখন মানুষ মনে করে যে আর কবুল হচ্ছে না, তখন দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না, দোয়া করতেই থাকুন, দোয়া করতেই থাকুন, দোয়া করতেই থাকুন। আপনার ধৈর্যের যদি চুটি, আপনার ধৈর্যের চুটি যেন না হয়, সেই জন্য আপনাকে আমি বুখারী মুসলিমের ঘটনা শুনিয়েছি। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন, তার মাথায় উটের ঘড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, ফাতেমাকে বলা হলো, তোমার আব্বা আর সিজদে থেকে উঠতে পারছেন না, কে তার মাথায় ঘড়ি চাপিয়েছে, দৌড়িয়ে এসে ঘড়িটা সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহর নবী সালাত শেষ করে বললেন, আল্লাহ ওদবাকে ধ্বংস করো, সাহেবাকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো, আল্লাহ রাসূল অপমান অবস্থায় দোয়া করলেন, এই দোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ যখন শুরু হলো, শুরুর পূর্বে তিনি বললেন, সঙ্গী সাথী মনে রেখো, এইখানে ওদবাম পড়ে থাকবে, এখানে সাইবা পড়ে থাকবে, এখানে ওয়ালিদ ইবনে মুগিরা পড়ে থাকবে, এখানে আবু জাহাল পড়ে থাকবে। তিনি সব দাগ দিয়ে আঙ্গুল দিয়ে চিহ্ন করে দিলেন। যুদ্ধ শেষে দেখা গেল সবাই নির্ধারিত জায়গায় জায়গায় পড়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আল্লাহর নিকটে প্রার্থনা করতে থাকুন, করতে থাকুন, প্রার্থনা কবুল হবে। আবু হুরায়রা ইনশাআল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিম লি আখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন, মানুষের দোয়া দূর থেকে তার ভাইয়ের জন্য খুব কবুল হয়, তাড়াতাড়ি কবুল হয়। মানুষ যখন তার ভাইয়ের জন্য দূর থেকে, অন্তরাল থেকে, অন্য স্থান থেকে দোয়া করে, তখন সেই দোয়া খুব বেশি বেশি কবুল হয়। যখন সে তার ভাইয়ের জন্য দোয়া করে, একজন ফেরেশতা তার মাথার পাশে অবস্থান করেন, কুল্লামা দালে আখিহে খাইরিন, যতবার কোন মানুষ তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, ততবার ওই ফেরেশতা বলে আমিন আলাকা বিমিসলিন, তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করলে, আমি ফেরেশতা বলছি, আল্লাহ তুমি এটা কবুল করো, আর আমি আবারও বলছি আল্লাহর নিকটে, তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে সেটা তোমার জন্য হোক, তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে এইটা তোমার জন্য হোক, আমি দোয়া করি তোমার জন্য, আর তোমার ভাইয়ের জন্য যেটা করেছ সেটার জন্য আমি বলি আল্লাহ তুমি কবুল করো। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, তখন ফেরেশতা আপনার জন্য বলেন যে তোমার জন্য তাই, তোমার জন্য তাই, তোমার জন্য তাই,
যদি আপনি দল সংগঠন করেন, তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তার জন্য দোয়া করা তো দূরের কথা, আপনি পাল্টা বলবেন, বিপদে পড়লে বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে। যেমন এক শ্রেণীর মানুষ এই সালাফি কনফারেন্স যদি বন্ধ হতো তাহলে বলতো ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। যার জন্য আপনাদেরকে আমি দলমুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাই। শত্রু মিত্র সবার জন্য যেন দোয়া করতে পারেন। আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে দাবি রাখি, আল্লাহ সালাফি কনফারেন্স বলে নয়, যারা ইসলামের বিপক্ষে আছে তুমি তাদেরকে হেদায়েত দান করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তুমি জামিয়া সালাফিয়ার বিপক্ষে যারা আছে তাদের অন্তরকে নরম করে দাও, তুমি তাদের হেদায়েত দাও, তুমি তাদের কবুল করো। আমরা সকলের ভালোবাসা চাই জামিয়া সালাফিয়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আলা আমওয়ালিকুম, কখনো অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না, কখনো বলবেন না ঝামেলায় পড়ে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো, এটা বলবেন না। ওয়ালা তাদু আলা আনফুসিকুম, নিজের জন্য কখনো বদদোয়া করবেন না, কখনো বলবেন না বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এটা বলবেন না। ওয়ালা তাদু আলা আউলাদিকুম, কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, ভুলেও ছেলে আপনাকে মেরেছে, কথা ঠিক ভুল করেছে, আপনি তাড়াহুড়া করে উজু করে ঘরে ঢোকেন, ঘরে ঢোকে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ আমি এই ছেলে চাইনি, আমার ছেলে আমাকে মারলো কেন, আমার ছেলে আমাকে গালি দিবে কেন, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, আমার ছেলে আমার হাত পা ধরে ক্ষমা নিয়ে আমাকে মাথাই করে থাক, এটাই তো আমি চাচ্ছি। এইটা কেন হলো, আপনি ছেলের জন্য এই কথা না বলে কেন আপনি বললেন, তুই আমাকে মারলি তোকে তেজ পুত্র করলাম, তোকে তেজ পুত্র করলাম, তোকে জমি দেবো না, তোকে এই দেবো না, তোকে বাড়িতে উঠতে দেবো না, কিছুই না, আপনি মরলেই সব জমি ভাগ করে নেবেন। এই তেজপুত্র এইসব কথার কোনো দাম নেই। কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। এক মিনিট একটু খেয়াল করেন, এদিকে তিনজন মানুষ, তিনজন বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল, তার একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হচ্ছে এক মহিলা, তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, তো তার পাশ দিয়ে একটা লোক ঘোড়ায় চড়ে যাচ্ছিল, তখন ওই মহিলা বলছে, আল্লাহ আমার বাচ্চাটাকে এই লোকের মতো করে দাও, লোকটা কত দামি ঘোড়ায় চড়ে যাচ্ছে। তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে, না আমি ওরকম হব না। পরে পরে আর একটা মহিলা যাচ্ছে, তো মহিলাটাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অপন অবস্থায় চলে যাচ্ছে। তখন বাচ্চার মা বলছে, আল্লাহ তুমি আমার বাচ্চাকে এই মহিলার মতো করো না। তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে এই মহিলার মতো করো। আগেরটা না কেন, ও হলো স্বৈরাচারী শাসক, পরেরটা হ্যাঁ কেন, ও ছিল সতীসাধ্বী নারী, ও জেনা করেনি, সমাজের লোক তার উপরে অপবাদ লাগিয়েছিল, একজন ভালো মহিলা চলে যাচ্ছিল, তাই বাচ্চা বলছে আমি তার মতো হতে চাই, আর মা বলছে না, এই দুধের বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলেছে, না আমি তার মতো হতে চাই। আর একটা হচ্ছে জোরাইজের কথা, জোরাইজ তার গির্জা ঘরে ইবাদত করছিলেন, তার মা চলে আসলেন, ফাদাথু জোরাইজকে ডাকলেন, জোরাইজ, জোরাইজ এই সময়তে সালাত আদায় করছিল, বলতে লাগলো, উসাল্লি উজুবহা, মায়েরটাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব, মায়েরটাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব, করতে করতে একটু দেরি হয়ে গেছে, দেরি হতে মায়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতু তাতুরি হুজু আল মুমিসাত, হে আল্লাহ তুমি এই জোরাইজের মরণ দিও না, যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে, তুমি এই ছেলের মরণ দিও না, যতক্ষণ পর্যন্ত এইরকম বদনারীর মুখ না দেখেছে। এই বলে মা চলে গেলেন, ফাতার রাজাতলাহু, চট করে একজন মহিলা এই জোরাইজের কাছে উপস্থিত হল, জেনার প্রস্তাব দিল, তখন জোরাইজ বলল, না ফাবা, ছি 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 ছি, তুমি বলো কি, ফাতাতি রাইয়া, এই মহিলা একজন রাখালের কাছে আসলো, থাম কানাথো,
তার সাথে জোর করে অশ্লীল কাজ করলো। ফাবালাদাত গোলামান, এতে সে একটা বাচ্চা জন্ম দিল। বাচ্চাটা জন্ম হলেই সেই মহিলা বলল, এই বাচ্চা হচ্ছে জোরাইজের। ফাতাহু, জনগণ আসলো, ফাকাসারহু, তার ঘরকে ভেঙে চৌচির খান খান করে দিল। অসাবহু, তাকে অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, জোরাইজ দাঁড়ালো, অত্তাওয়াজা, ওযু করলো। অসল্লা রাকাতায়ন, দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। এরপরে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে, ও দুধের বাচ্চা, বলো তো তোমার বাপকে? তখন ওই দুধের বাচ্চা বলছে, আবিয়ার রাই, আমার পিতা হচ্ছে রাখাল। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। দেখছেন হাতে হাতে বাপ মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে, ছেলে অন্যায় করেছে করেছে, পাল্টা আপনি ছেলের পিছনে লাগিয়েন না, বরং আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এটা চাইনি। দোয়া প্রার্থনার জন্য আপনাকে আমি কিছু সময়ের কথা উল্লেখ করি। উসমান ইবনে আবিলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুফতাহু আবু সময় নিসফাল্লাইলে, রাত যখন অর্ধেক হয় তখনই আকাশে সব দরজা খুলে দেওয়া হয়। যখনই রাত দুপুর হয় তখন দরজা সব খুলে দেওয়া হয়। ওয়া ইউনাদি মুনাদি মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, মা মিন দাইন ফাইস্তাজাবালাহু, কেউ আমাকে ডাকে কি তার ডাকে সাড়া দেওয়া হবে। মা মিন সাইলিন ফাইউতা, কেউ আমার কাছে কিছু চায় কি, যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হবে। মা মিন মাকরুবিন ফাইফারজাহু, কেউ কোনো বিপদে পড়ে আছে কি, বিপদের কথা বলছে কি, আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব।